ওয়েলকাম আয়ুষ মামস কাতার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর এই তো আমিও দেশ থেকে আসার পর আছি ভালো। এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, কিছু কাঁচা সবজি, ড্যান পেয়ারা, জলপাই। আর এই তো আমার ব্যাগপত্র ঘরের, খুবই অগোছালো। আর হচ্ছে নিয়ে আসছি হচ্ছে শিং মাছ, এগুলো কেটে ফ্রাই করে নিয়ে আসছি। আর নিয়ে আসছি হচ্ছে শুটকি, দেন হচ্ছে চিংড়ি মাছ। তো এগুলো ভেজে দেন আমি বক্সে করে নিয়ে আসছি। শিং মাছ আর চিংড়ি মাছ বাইরের কান্ট্রিতে এত ফ্রেশ পাওয়া যায় না, তো দেশি মাছ, সেই জন্যই নিয়ে আসা। তো ঘুম থেকে উঠেই পরের দিন সব কিছু টুকটাক করে গুছাচ্ছি, অ্যান আয়ুষকে স্কুলে দিয়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে ওর আর মাত্র 4-5 দিন পর পরীক্ষা শুরু। যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি, এসে একদিনও রেস্ট নিতে পারলাম না ওর স্কুলের জন্য, ওকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে এসে তো পুরাই অবাক, কারণ প্রায় শীত পড়ে গেছে, হালকা হালকা কুয়াশা পড়তেছে এখানে দেখতে পেলাম সকালবেলা। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে এসে আমার ডেটা কিভাবে যাচ্ছে, আর আমি কিভাবে দীপাবলি বাসায় আজকে সেলিব্রেট করলাম। তো প্রথমে আমি আমার বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এটা নতুন বিছানার চাদর, বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এটা আমার মা কিনে দিয়েছে। তো ভাবলাম যেহেতু আজকে কালী পুজো, আর বিদেশের মাটিতে কালী পুজো মানে বুঝিনি, তো ঘরোয়াভাবে করতে হবে, এখানে স্কুল কলেজ বন্ধ নেই। তো তাড়াতাড়ি করে বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি, দুটো রুমে আজকে নতুন বিছানার চাদর বিছালাম, দেন হচ্ছে নিউ একটা কার্পেট বিছাবো। অশ্বিমা উনি খুবই লোনলি ফিল করতেছে, কারণ হচ্ছে আজ স্কুলে। তো ঘর দর গুছানোর পর আজকে আমি কীভাবে কালী পুজোটা সেলিব্রেট করি বাচ্চাদেরকে নিয়ে, সেটাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এই তো বিছানার চাদরটা বিছানো হয়ে গেল, দেন এখন আমি আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা যেহেতু থাকে, একটু পরপরই নোংরা হয়, গুছাতে হয়। আর দেশ থেকে এসে তো মানে ঘরের সব কিছুই মনে হচ্ছে আমার কাছে কেমন যেন লাগতেছে, নিজের হাতে করে আবার সব পরিপাটি করা লাগতেছে এই আর কি। স্বাভাবিক ঘরে না থাকলে কিন্তু আমাদের একটু অন্যরকমই লাগে। আর তারপর অনেক লাগেজ নিয়ে আসছি, পুরো ঘর অগোছালো হয়ে গিয়েছে। তো সব কিছু ধীরে ধীরে গোছাবো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই তো দুইটা রুমের বিছানার চাদর চেঞ্জ করার পর পুরানো যে কাপড় চোপড়গুলো রয়েছে সেগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো এদিকে মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে আমাকে যেতে হবে হচ্ছে, এই যে বাচ্চাদের অনেক অনেক খেলনা এগুলো কিন্তু ধুলাবালি পড়ে আছে, তো এগুলো একটু ক্লিন করতে হবে। কারণ বাচ্চাদের ঘর এখন ওরা যেহেতু চলে আসছে খেলাধুলা করবে, তো সেই জন্য ওদের টয়েসগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিব, মানে টোটাল আমি যাচ্ছি স্কুল থেকে আসার আগে আগে আমি এই কাজগুলো করে ফেলবো। দেন আয়ুষ স্কুল থেকে আসলে, যেহেতু আজকে কালী পুজো, আমার ঘরে আজকে দীপাবলি প্রজ্বলন করা হবে, দীপাবলি সেলিব্রেট করা হবে, তো যতক্ষণ আয়ুষ বাইরে আছে ততক্ষণে আমি এগুলো তাড়াতাড়ি কভার করে ফেলি। আর এভাবে করে ক্লিন করছি। আজকে আর বেকুন দিচ্ছিলাম না, কারণ হচ্ছে রাতে একবার বেকুন মেরেছিলাম, সেজন্য এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো অলমোস্ট রুমটা গোছানো শেষ, এখন আয়ুষও চলে আসছে। তো আসার পরে সে স্কুলের SW-গুলো কমপ্লিট করে নিচ্ছে। আর এখন বিকালবেলা, তো ভাবলাম আজকে আর কালী পুজো, আমরা সারাদিন নিরামিষ খাচ্ছি, তো এখন আর বিস্কিট খাওয়া যাবে না, বাচ্চাদেরকেও বলা যাচ্ছে না, যেহেতু ওরা মানতেছে না। তো ওর বাবা বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছে, তো এখানে ওদের জন্য আমি দুইটা বিস্কিট দিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে কালী পুজো উপলক্ষে আমি পায়েস রান্না করব, আর হচ্ছে ভুনা খিচুড়ি সবজি এগুলো রান্না করব। তো এখানে পায়েস করার জন্য পলার চল নিয়ে নিলাম, আর একটা নতুন পাতিলে মিষ্টান্ন রান্না করে নিচ্ছি। এই পাতিলটা আমার মা বাংলাদেশ থেকে আসার সময় আমাকে দিয়েছে। ফার্স্টে ভাবছিলাম যে ইন্ডাকশন চুলা এখানে ইউজ করতে পারবো না, পরে দেখলাম যে না, ভালো ইউজ করা হচ্ছে। আর বুঝতেই পারছেন আমার বয়স টোন একেবারেই খারাপ, তাই অল টাইম গরম পানি গরম জল খাই, আর গ্রিন টি তো থাকছেই। তো একটু গরম গ্রিন টি খেয়ে গরম গরম মানে চায়ের জায়গায় এটা আমার খুবই কার্যকর, খেয়ে আমি একটু তরতাজা হয়ে নিচ্ছি। আর এখন পায়েস বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলিয়ে গিয়েছি, হঠাৎ আমার বাসায় চলে আসছে সজল, ও বাংলাদেশ থেকে আজকেই আসছে,
আমরা জানতাম না ও যে আসবে, হঠাৎ এসে আমাদেরকে সারপ্রাইজ দিল। আয়ুষ অশ্বিমা উনি খুবই হ্যাপি। তো এখানে সজল হচ্ছে আমার ভাসুরের ছেলে, বাচ্চাদের জন্য চিপস চকলেট অনেক কিছু নিয়ে আসছে। এয়ারপোর্টে এসেই কল করেছে, তো আমি ভাবলাম আজকে যেহেতু কালী পুজো আমাদের বাসায় চলে আসো, একসাথে সেলিব্রেট করি। তো এই তো বাচ্চারা খুবই হ্যাপি। এদিকে হচ্ছে আমি কিছু ছবি অ্যালবাম বাঁধিয়ে নিয়ে আসছিলাম অশ্বিনী মামুনির ছোটোবেলার মেমোরি। তো আয়ুষের বাবা এটা দেয়ালে টাঙিয়ে দিচ্ছে, যদিও আমার কাপড় চোপড় এখনও সব গোছানো হয়নি যেহেতু বাড়ি থেকে আসছি। আর এখন আমি নিরামিষ লাবড়া বা সবজি রান্না করব, অলমোস্ট পায়েসটাও হয়ে গিয়েছে। তো এখন আমার রান্না কমপ্লিট অনেকটাই। তো চলুন আমরা এখন সন্ধ্যার প্রদীপ ধরিয়ে নিই। এই তো আমাদের ঘরে দীপাবলি উদযাপন শুরু হয়ে গিয়েছে। সবাইকে জানাই শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। প্রদীপ ধরিয়ে নিচ্ছি, এই প্রদীপটা বাংলাদেশ থেকে নিয়ে আসা, আর এই ক্যান্ডেলগুলো আয়ুষের বাবা নিয়ে আসছে। তো সুন্দর করে ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়ে দেন। আমি আমার দীপাবলি মানে কালী পুজোর দিন ভাই ফোটা যাদের নিয়ম আছে তারা কালী তুলে নেয়। আমরা ভাতটি দ্বিতীয়া, যেদিন প্রতিপদের পর দ্বিতীয়া সেদিন ভাই ফোটা দেওয়ার নিয়ম। তো সেটা হচ্ছে বুধবার ভাতটি দ্বিতীয়ার দিন ভাই ফোটা দিব। তো সেই জন্য এখন কালী তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু ভাই ফোটার ব্লগটা আগে আগে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে। আর এটা কালী পুজোর ব্লগ, তো এটা আমি একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আমার দেশ থেকে আসার পর বাচ্চার স্কুল পড়াশোনা নিয়ে আমি যথেষ্ট পরিমাণ বিজি। তো যেই কারণে এটা দিতে লেট হয়ে গিয়েছে। তোমরা যারা ভাই ফোটার ব্লগটি দেখোনি দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো আমি আমার ভাইয়ের জন্য এখন কালী তুলে নিচ্ছি, ভাতৃ দ্বিতীয়ার দিন ভাই ফোটা দিব। দীপাবলি দিনই কালী পুজোর দিন নিরামিষ খেয়ে এই কালীটা তুলতে হয়। দেন ভাই ফোটা যেদিন দিব সেদিন কালীটাকে আর একটু গাঢ় করে নিব। দেন ওদিন সকালবেলা ওষের জল দেন চন্দন তুলে নিব। আজকে জাস্ট কালীটা তুলে নিচ্ছি। তো ভাই ফোটা কালীটা কিন্তু কালী পুজোর দিনই তুলতে হয়, সেই জন্য আর কি আমরা আজকে তুলে নিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু বাংলাদেশে আমি দেখতাম আমার মা পুরো বারান্দাতে প্রদীপ ধরিয়ে রাখতো, পুরো বাড়ি একদম আলো আলোকিত থাকতো। সেই জন্য আমিও ছোট করে চেষ্টা করলাম পুরো কিচেন দেন আমার রান্নাঘর পুরো ঘরের চারপাশে একটু একটু করে প্রদীপ ধরিয়ে রাখতে। আর এইগুলো কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে সজল অ্যান্ড আয়ুষ, আয়ুষের বাবা, আমরা সবাই মিলেই আজকের দীপাবলিটা ছোট্ট করে বাসায় সেলিব্রেট করলাম। আর এখন সবাই লাড়ু লাড্ডু অ্যান্ড পায়েস খেয়ে নিচ্ছে রান্নাঘর। দেন হচ্ছে সব জায়গায় অল্প অল্প করে আমি ক্যান্ডেল দিয়েছি, বাথরুমেও দিয়েছি, বাহিরে তেমন দেইনি কারণ হচ্ছে
ফ্রেন্ডস, হয়ে গেল আমার কালী পুজো উপলক্ষে রাতের রান্না, ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, লাবড়া বা নিরামিষ অ্যান্ড পায়েস। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই বিদায়।